ফিলিস্তিনিদের সবকিছু গড়িয়ে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে, পোড়া মাটি নীতি, সেটার বিরুদ্ধে কোনো কথা নাই। ইসরায়েলের দুই চারজন কোথায় মারা গেছে সেটা নিয়ে হয়েছে, সেটা নিয়ে হয়েছে। ইউক্রেনে যুদ্ধ করতেছে একজন, সেটা স্বাধীনতার যুদ্ধ। আর ফিলিস্তিনের ভিটে মাটি থেকে উৎখাত হয়ে যাওয়া সেই মাটির সন্তানরা স্বাধীনতার জন্য জীবন দিচ্ছে, নারীরা ইজ্জত দিচ্ছে, শিশুরা পর্যন্ত জীবন দিচ্ছে, তারা সন্ত্রাসী। আল্লাহর গজব, আল্লাহর অভিশাপ এসে গেছে, আর টাইম নাই। যেগুলো এদেরকে সন্ত্রাসী বলে, জঙ্গি বলে, আল্লাহর লানত, আল্লাহর সমস্ত ফেরেশতার লানত, সমগ্র মানব জাতির লানত এদের উপরে বর্ষিত হবে ইনশাআল্লাহ। টাইম আর নাই, আর টাইম নাই, শুরু হয়ে গেছে। দেখুন আল্লাহ কি বলেন, فَإِذَا جَاءَ وَعْدُ أُولَاهُمَا بَعَثْنَا عَلَيْكُمْ هَيْ ইহুদি জাতি জায়োনিস্ট গোটা বিশ্বকে কুফর, শিরক, অনাচার, অজাচার, বেহায়াপনা, বেলেল্লাপনা, মাদকতা এবং বিভিন্ন সব ধরনের আল্লাহ দ্রোহিতার মাধ্যমে, মানবিক বিপর্যয়ের মাধ্যমে, জিনা ব্যবিচারের মাধ্যমে, সুদের মাধ্যমে, হারাম, অবৈধ, ইলিগাল সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে বিশ্বকে বিপর্যস্ত করবে যখন, তখন আমি পাঠাবো, আমি পাঠাবো, আমি পাঠাবো, আমি পাঠাবো। জানো তো আমি পাঠালে কি হবে, আমি পাঠালে কি হবে, আমার লোক, আমি যাদেরকে পাঠাবো, আমার তীক্ষ্ণ নজরে তারা চব্বিশ ঘন্টা আমি রাখবো, কিছুই করতে পারবে না। আমি যখন পাঠাবো কেউ টের পাবে না। মুসাকে যখন পাঠিয়েছি কেউ টের পায়নি, ফেরাউনের ঘরেই পাঠিয়েছি, ফেরাউন বুঝতে পারেনি। তোদের রাষ্ট্রের উপরে আমি আমি পাঠাবো যখন টের পাবি না। তোদের গোয়েন্দা, তোদের সব ইউনিট, তোদের এইসব যন্ত্রপাতি, তোদের স্যাটেলাইট থাকবে, দেখবে, কিন্তু কিছু বুঝবে না। বুঝের উপরে আমি জ্যামিং তৈরি করে রেখে দিয়েছি, কি বুঝবে, কি দেখবে। সারা কোরআনে বলেছেন, ওয়াতাহুমুল্লাহু মিন হাইযু লাম ইহতাসিবু, আল্লাহ তাদের উপরে হামলে পড়েছেন, এমন পদ দিয়ে এসেছেন আল্লাহ আক্রমণ নিয়ে, কল্পনাই করেনি। মিন আইসালাম ইহতাসিবু, এদের ব্যাপারে আল্লাহ বলেছেন সূরা হাসরের দুই নম্বর আয়াত, এই ইসরাইল বানী ইসরাইল এদের ব্যাপারে বলেছে। وَقَذَفَ فِي قُلُوبِهِمُ الرُّعْبَ, ভীতি তাদের হৃদয়ের গভীরে আল্লাহ সঞ্চার করেছেন। يُخْرِبُونَ بُيُوتَهُمْ, তাদের ঘর তাদের হাত দিয়ে তারা ধ্বংস করেছে। وَأَيْدِي الْمُؤْمِنِينَ, নিজের হাতে, ঈমানদারদের হাতে নিজেদের ঘর, চলে যাচ্ছে তো চলে যাবে, এখন রেখে গেলে তো মুসলিমরা ভোগ করবে, নিজেদের ঘর ভেঙে চলে যা পারছে নিয়ে গেছে, বাকিটা চুরমার করে রেখে গেছে, সেই দশা হবে, সেই দশা হবে, হওয়া শুরু, শুরু হয়েছে ইনশাআল্লাহ। এবার আর এইবারের এই হামাসের তুফান, এই তুফান কোনো আজ থেকে পাঁচ দশ বছর আগের সেটা না, সাতষট্টির সেই যুদ্ধ না, পঁয়ষট্টির যুদ্ধ না, অমুক তমুক সালের যুদ্ধ না, এটা এটা এই, এটা এই যদ্দূর দেখতেছি বুঝতেছি সারা জীবনের এই বিষয়ের, এই বিষয়ের গবেষণা থেকে যেটা বুঝতেছি, এরাই সেই। বাসনা আলাইকুম ইবাদাল্লানা, আমার বান্দা, আমার জন্য পাগল করা মজনুন, আমার আদর্শে তারা উজ্জীবিত, যাদের মিশন, নুখরিজুল এলে নুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ, পৃথিবীতে আমরা বিচরণ করি মানুষের প্রভুত্বের করাল গ্রাস থেকে মানুষকে মুক্ত করে আল্লাহর বান্দা বানিয়ে দেয় আমাদের মিশন। আমিন জাউরিলা দিয়ানে ইলা আদলিল ইসলাম, বিভিন্ন ধর্মের নির্যাতন থেকে বাঁচিয়ে ইসলামের ন্যায় পরায়ণতার সুবাস তাদের গায়ে বইয়ে দেব, এজন্য আমাদের মিশন। ওয়ামিন দয়কে দুনিয়া ইলা সাআতিল আখিরা, দুনিয়ার সংকীর্ণতা থেকে বের করে অনন্ত আখেরাতের সারাতার দিকে বের করে নিয়ে যাব মানব জাতিকে, এই মিশন যাদের, এটাই আমার, আমি আর আমার বান্দারা পারবি আমার সাথে, যেখানে যাদেরকে আল্লাহ প্রেরণ করে গাইড দিচ্ছেন, নজরে রেখেছেন, সহায়তা দিচ্ছেন, বুদ্ধি দিচ্ছেন, সাহস দিচ্ছেন, ইমান দিচ্ছেন, সারা বিশ্বের দিক থেকে কোথা থেকে কি সমর্থন লাগবে সেটা দিচ্ছেন, ফেরেশতা দিয়ে তাদেরকে হেল্প করছেন,
সব সার্বিক হেল্প করছেন আল্লাহ, আল্লাহ নিজে। কিভাবে পারবে, কিভাবে বুঝবে তারা কোথেকে এসেছে, কিভাবে কি করতেছে, কিছু টের পাবে। গোটা পৃথিবী, মুসলিম অমুসলিম জাতি সবাই আল আকসার এই তুফান নিয়ে ব্যতিব্যস্ত রয়েছে। কেউ কেউ আনন্দে উদ্বেলিত, কেউ হতাশাগ্রস্ত আশঙ্কাগ্রস্ত হয়ে আছে। জিনিসটা কিভাবে হলো, কোত্থেকে হলো, কিভাবে সম্ভব হলো, বহু বহু প্রশ্নের উদ্রেক হয়েছে এই বিষয়টি নিয়ে। আমি যদিও ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর মুসলিম স্কলার্সের এখানে আরবি উর্দু বাংলায় এ বিষয়ে একটা বক্তৃতা করেছি, কিন্তু আমার মাতৃভাষী ভাই বোনদের সামনে এই প্রথম এই বিষয়টি নিয়ে আজকে আপনাদের মুখোমুখি হয়েছি। আল কোরআনের দর্পণে আল আকসার এই তুফান, এই ঝড়, এই সাইক্লোন, এই দুর্নিবার ঝঞ্ঝাবার্তা, এটি কি জিনিস, এটা আল কোরআনে বলতে পারবে? পৃথিবীর কোনো রাজনৈতিক, কোনো রাষ্ট্রপ্রধান, কোনো দার্শনিক কোরআন থেকে যারা দূরে তারা বলতে পারবে না। এর জবাব এখানেই আছে, শুধুই এখানে আছে, আর কোথাও নেই। আমি দীর্ঘদিন থেকে এসব বিষয় নিয়ে আপনাদের সম্মুখে অনেক অনেক বক্তৃতা করেছি। এই সময়টির অপেক্ষা ছিলাম, এই সময়টি যে আসবে, হাদিসে রয়েছে, আল কোরআনে রয়েছে। এটা কবে বাস্তবতার আকাশে ডানা মেলবে, সেই অপেক্ষায় সেই প্রতীক্ষায় অধীর আগ্রহে ছিলাম। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, সেই স্বপ্ন, সেই আশা এখন ডানা মেলেছে মুক্ত আকাশে, আলহামদুলিল্লাহ। ইসলামের, আল কোরআনের, মানবতার মুক্তির, মানব জাতির মুক্তির সর্বশেষ যে পর্ব, খাইরে উম্মা, সর্বশ্রেষ্ঠ মুসলিম উম্মা এই উম্মার দ্বারা সংগঠিত হবে, আবির্ভূত হবে, সেটা হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমি আল কোরআনের দর্পণে আজকের এই ব্যাখ্যাটা আপনাদেরকে করব। আমার হাতে আল কোরআন রয়েছে, সূরা বনি ইসরাইল, যেখানে ইসরাইল গোত্রের, ইসরাইল সন্তানদের দুটো বিশ্ব অশান্তি, বিশ্ব বিপর্যয় এবং বিশ্বব্যাপী মানব জাতিকে চেপে ধরার এবং নিজেরা দম্ভ ভরে সবার ঊর্ধ্বে উঠে আসার ঘোষণা রয়েছে যে দুটো বার তোমরা এটা করবে। আজকে সে আয়াতগুলো পড়ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضينا إلى بني إسرائيل في الكتاب لتفسدن في الأرض مرتين ولتعلن علوا كبيرا فإذا جاء وعد أولاهما بعثنا عليكم عبادا لنا أولي بأس شديد فجاسوا خلال الديار
وكان وعدا مفعولا. سورة بني إسرائيل 4 5 نمبر آيات 6 7 8 نمبر آيات تو تدري كتھا رہے چھے كنتو اي پور بے امار اي دوٹو آيات پروئے جن وقدائنا امی فائسالہ کرے چھے الى بني إسرائيل إسرائيل شانتو دی دیر کچھے في الكتاب كتابي آسمانی کتاب ہوتے پارے القرآن القرآن لتفسدن فی الارض ابشوئی تمرا فساد کربے وشانتی سشتی کربے بپوڑ جست کربے بشو بیپی بھارشام نشٹو کردے گوٹا پھیتی بیر শক্তিমত্তার অর্থনৈতিকতার নীতিনৈতিকতার শিক্ষা ব্যবস্থার রাষ্ট্রনীতির সামরিক নীতির সংস্কৃতির ঈমান বিশ্বাসের সর্বদিক থেকে তোমরা গোটা পৃথিবীতে একটা বিপর্যয় সৃষ্টি করবে গোটা পৃথিবীতে لتفسدن في الأرض مرتين دوبار أكبر global মানে গোটা গোটা বিশ্বব্যাপী পৃথিবীর কোন অঞ্চল তোমাদের সেই অনৈতিক আগ্রাসন তোমাদের সেই পাপাচারের আগ্রাসন অন্যায় অনাচার জুলুম অত্যাচারের আগ্রাসন থেকে পৃথিবীর কেউ বাদ থাকবে না বিশ্বব্যাপী রূপ নেবে দুমার তোমাদের এই অশান্তি ফাসাদ অপাচার অনাচার অত্যাচার উৎপীড়ন নির্যাতন এক এক জায়গায় এক একখানে যেখানে যেভাবে সম্ভব সেখানে সেভাবে সর্বত্র তোমরা এটা করবে দুবার ولتعلن علوا كبيرا আর তোমরা উলু সবর ঊর্ধ্বে ক্ষমতায় শক্তিতে অর্থে ধনবলে জনবলে বিভিন্ন বলে বিভিন্ন পাওয়ারে সবার উপরে অবস্থান তৈরি করে নেবে আর সবাইকে নিজেদের নিচে ফেলে দেবে উলুবান কবির বিশাল এক দাম্ভিকতার অবস্থান উত্থান তোমরা করবে দুবার করবে তো যখন প্রথমবারের দাম্ভিকতার বিনাশের আমার ওয়াদা আসবে সেটাকে আমি চূর্ণ বিচ্ছন্ন করে দেব মেছাকার করে দেব গড়িয়ে দেব যখন তো সেটা গড়িয়ে দেওয়ার ওয়াদা যখন আসবে তখন কি করব فَإِذَا جَاءَ وَعْدُ أُولَاهُمَا যখন আসবে ওয়াদ উলাহুমা দুই ফাসাদের এক ফাসাদের ওয়াদা মানে ওয়াদা মানে ফাসাদের ওয়াদা মানে ফাসাদকে ধ্বংস করার ওয়াদা তোমরা যে ফাসাদ করবে তখন আমি ধ্বংস করবই কেন আমি ফাসাদ সইব না আমার এই পৃথিবীতে আমার তৈরি মাটির ধরায় তোমরা ফাসাদ করবে বেশি দিন তো আমি এটা করতে দেব না যখন সেই ধ্বংসের ওয়াদা আসবে আমি প্রেরণ করব আলাইকুম তোমাদের বিরুদ্ধে ইবাদাল্লানা কিছু বান্দা আমার আমার খাস বান্দা আমার মুখলিস বান্দা আমার প্রেমে উদ্বুদ্ধ আমার ভালোবাসায় জান কোরবান করা একদল বান্দা আমি প্রেরণ করব বাস না আমি আমি প্রেরণ করব একদল সৈন্য বাহিনী আমি প্রেরণ করব আমি আল্লাহ আল্লাহ বলছে তারা কেমন উলি বাসিন শাদীদ কঠিন যুদ্ধওয়ালা কঠিন শক্তিওয়ালা কঠিন যোদ্ধা শাদীদ কারণ আমি যখন প্রেরণ করব আমি যেমন ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ
তোমার রবের ধরা বড় কঠিন। তো আমি আমার আমি তো ধরি না, দয়া 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 দেখতে থাকি, যখন ধরি কঠিনভাবে ধরি, তো যাদেরকে দিয়ে ধরবো তারাও তো কঠিন শাস্তিদাতাই হবে, কঠিন যোদ্ধা। তারা ঘর বাড়ির পরতে পরতে ঢুকে যাবে, মানে ইসরায়েলের ইসরায়েলের বা ইসরায়েলের রাষ্ট্রের ঘরে ঘরে তারা ঢুকে পড়বে। খেয়াল রাখবেন, ঘরে ঘরে ঢুকে পড়বে। কি আশ্চর্য, কি বিস্ময়কর আল কোরআন যে সত্য কিভাবে প্রমাণ হচ্ছে। এই ওয়াদা মাফউল, বাস্তবায়িত হবেই, কারো শক্তি নাই। যতই বিমান নিয়ে আসো, যতই বাংকার বাস্ট করার বোমা নিয়ে আসো, যতই পারমাণবিক জাহাজ ল্যান্ড করাও, যত কিছু করো, কোনো কিছুতেই কাজ হবে না। যতই আয়রন ডোম, যতই সর্বাধুনিক একেবারে স্টেলথ ফাইটার জেট ব্যবহার করো না কেন, যত সর্বাধুনিক প্রযুক্তির গোয়েন্দা সরঞ্জাম ইউজ করো না কেন, আকাশের স্যাটেলাইটের চোখ দিয়ে যতই দেখো না কেন, প্রহরী যতই 24 ঘন্টার প্রহরী লাগাও না কেন, 24 ঘন্টার ড্রোন দিয়ে ড্রোনের চোখ দিয়ে যতই দেখো না কেন, কোনো কিছুতে কোনো কাজ হবে না। দেখতে হবে কে পাঠিয়েছে ওদেরকে। প্রিয় ভাই বোনেরা, এই আয়াত নিয়ে অনেক ব্যাখ্যা হয়েছে, অনেক তাফসির হয়েছে, কেউ বলেছেন এগুলি অতীতে চলে গেছে, ইহুদি জাতির উপরে বহুবার তারা ফাসাদ করেছে, বহুবার তাদের উপরে আল্লাহ তাআলা বিভিন্ন লোককে প্রেরণ করেছেন শাস্তি দেওয়ার জন্য। কেউ বা বলেছেন প্রথমবার ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের, কিন্তু আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবিদের যুগে তো এই এই বাইতুল মুকাদ্দাসে তখন তো কোনো ইহুদি ছিল না, এটা খ্রিস্টানদের দখলে ছিল, মানে ইসরায়েলের দখলে ছিলই না অলরেডি, আর তখন ছিল সীমিত, তারা সীমিত। গ্লোবাল আগ্রাসন করার মতো কোনো প্রযুক্তি, গোটা পৃথিবীতে ফাসাদ করার মতো কোনো মহাশক্তি, অকল্পনীয় পাওয়ার, প্রযুক্তির পাওয়ার, ব্যাংকিং পাওয়ার, সৈন্যবল এবং যত রকমের বল পাওয়ার দরকার, এটা এই এই জাতির ওই সময় ছিল না, এর আগেও ছিল না। বিশ্বব্যাপী ফাসাদ করার এই ক্ষমতা এটা কোরআনের যুগে হয়েছে। এখন ইহুদিদের 24 প্রোটোকল দেখলে আপনারা বুঝবেন কীভাবে গোটা বিশ্বের সব কিছুকে তারা গ্রাস করেছে। তারা তো বলে যে আল্লাহ তাআলা শুধু মানুষ সৃষ্টি করেছে, ইহুদি জাতি, ইহুদি জাতিই মানুষ, আর ইহুদি জাতি ছাড়া যত জাতি আছে তারা সব হলো ইহুদি জাতির খাদেম। ইহুদিরা সব আল্লাহিল মুখতার, আল্লাহর প্রিয় জাতি। এবং আল কোরআনে আপনি সূরা আল জুমার মধ্যে পড়েন যে তারা কুল আইয়ুহাল্লাযীনা হাদু ইন জাআমতুম আন্নাকুম আউলিয়াউলিল্লাহ, তোমরা যদি দাবি করো তোমরাই আউলিয়াউলিয়া, ওরা বলে আমরাই আউলিয়া। আর এক আয়াতে বলেছেন নাহনু আবনা উল্লাহে ওয়াহিব্বা, আমরা আল্লাহ সন্তান, আল্লাহর ফ্রেন্ড সার্কেল, তারাই একমাত্র আল্লাহর ফ্রেন্ড, আল্লাহর আউলিয়া, আল্লাহর প্রিয় জাতি, আর বাকি জাতিগুলি হলো তাদের খাদেম, তাদের দাস দাসী, তাদের সেবার জন্য এসেছে। বরং অন্যান্য জাতি, যত জাতি হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, হিন্দু, বৌদ্ধ ইত্যাদি যত জাতি আছে, এদেরকে মানবিক সুরটটা আল্লাহ দিয়েছে, এরা আসলে গরু, এদেরকে মানবিক সুরটটা দিয়েছেন শুধু ইহুদিদের সুবিধার জন্য, কারণ একটা গরু একজন ইহুদি নেতার সেবা করবে কেমন লাগে, তার একটা আনিজি ফিল হবে, একটা গরুর ছবিতে তার খেদমতটা তো তার ভালো লাগবে না। এই জন্য আল্লাহ তাআলা এই ইহুদির মনের সুখের জন্য তার কাছে যাতে আনিজি না লাগে, এই জন্য দয়া করে অন্যান্য জাতিকে ইহুদির মতো সুরত, মানবিক সুরত, মানবিক সুরতটা ওরা বলে তাদের তাদেরই সুরত নাকি, বানরের বানর বানিয়েছে যাদেরকে আল্লাহ তাআলা তাদের শনিবারের দুষ্কৃতির কারণে, তো তারা দাবি করে এই সুরতটা তাদেরই বিশ্বব্যাপী মানুষের মানবীয় সুরত যেগুলো আছে যে বিভিন্ন জাতির, এটা ইহুদি জাতির সেবার সুবিধার জন্য। এতটা তারা অনিষ্টকর অনিষ্টকর চিন্তাধারা নিয়ে তারা পৃথিবীতে বিচরণ করে, পৃথিবীর সমস্ত শিক্ষানীতি তাদের করাল গ্রাসে এখন আক্রান্ত,
সমস্ত অর্থনীতি তাদের হাতে মুষ্টিবদ্ধ, তাদের 13 ফ্যামিলির হাতে গোটা বিশ্বের 99% সম্পত্তি তাদের হাতে। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট, এটা ব্যাংক অফ ব্যাংকস তাদের হাতে, গভর্নর অফ গভর্নর্স তাদের হাতে, এদের হাতে, আমেরিকা তারাই চালায়, ইসরায়েল রাষ্ট্রটাই হলো তাদের মাইন্ড, আমেরিকার মাইন্ড এরা, এরা এদের নির্দেশে ওরা চলে। বিশ্বব্যাপী সব জাতিরা, যত বড় বড় সংঘ বলেন, সমস্ত সংঘ, যত মহাসচিব, এদেরই এদেরই এখন এদের এদের দাসানুদাস সবাই, এরা সব কিছু পরিচালনা করে। তো এই জন্যই কারা এরা, দেখেন শব্দটা বনি ইসরায়েল, ও কদাই না ইলা বনি ইসরায়েল, ইহুদি আর বনি ইসরায়েল। ইহুদি হলো ইহুদি জাতিটা বিশাল একটা জাতি, বিশাল বলতে ছড়িয়ে ছিটিয়ে থাকা একটা জাতি, কিন্তু ইসরায়েল যেটা, এটা একটা খাস ইয়াকুব আলাইহিসসালামের বংশের যারা, এরা হলো ইসরায়েল। এদের কথা বলেছেন, এদেরকে আল্লাহ উত্থান দেবেন পৃথিবীতে দুবার, ভয়াবহ। ইসরায়েলের 24 প্রোটোকল যারা পড়েনি তারা বুঝবে না, তাদের তাদের যে বিশ্বকে গ্রাস করার 24টা প্রোটোকল তারা দিয়েছে, যারা এই বইটা পড়েছেন তারা জানবেন এই আয়াতের কথাটা, এই আয়াত বুঝবেন। তো এখানে কি আশ্চর্য কথা, বনি ইসরায়েল বলেছেন এবং রাষ্ট্রটাও ইসরায়েল, এদের কথাই আল্লাহ বলছেন তোমরা গোটা বিশ্বকে গ্রাস করবে, এখান থেকে তারা গোটা বিশ্ব নিয়ন্ত্রণ করে, তাদের বুদ্ধিজীবীদের হাতে গোটা পৃথিবী। আমরা বাংলাদেশে বহুত সাফার করেছি, 300 বছরের আমাদের করুণ ইতিহাস এদের কারণে, এই ইসরায়েল, এদেরই এক ফ্যামিলি রথচাইল্ড, রথচাইল্ডেরই কোম্পানি ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতেই, তাদের তৈরি গাদ্দার বিশ্বাসঘাতকদের হাতেই 1757 সালের পলাশির যুদ্ধের প্রহসনের মাধ্যমে বাঙালি জাতি স্বাধীনতা হারিয়েছিল। তার 100 বছর পরে এদেরই দ্বারা এরা বাংলার সম্পত্তি হাতিয়ে নেওয়ার পরে মুসলিম হিন্দুস্তান, তখন মুঘল সাম্রাজ্য ছিল, মুসলিমদের হাত থেকেই ভারত পুরোটাই এরা কেড়ে নিয়েছে। এবং 1924 সালে এরাই, এই বনি ইসরায়েল এরাই সেই রথচাইল ফ্যামিলির তৈরি ছিল ব্রিটিশ, তাদের মন্ত্রী বেলফোরের 1917 সালের ঘোষণার মাধ্যমে এই ফিলিস্তিনকে কেড়ে নিয়ে পরাধীন করে এখানে ইসরায়েল রাষ্ট্র তারা বসিয়েছে, এরাই। এবং তখন থেকে গোটা মুসলিমদেরকে এইভাবে দখল করার পরে তুরস্কের ইসলামী খেলাফত এদের হাতেই পতন হয়েছে 1924 সালে। এশিয়া, আফ্রিকা, ইউরোপ জুড়ে, আমেরিকা পর্যন্ত যে তুরস্কের ইসলামিক সেই সাম্রাজ্যের প্রভাব ছিল সেটা এরা কেড়ে নিয়েছে, এবং তারপরে গোটা বিশ্ব তাদের পদানত। আসলে দুবার যে তারা বিশ্বব্যাপী ফাসাদ করার মতো জনবল, ধনবল, অর্থবল, অস্ত্রবল, সৈন্যবল, যত বল আছে সমস্ত বল তাদের হাতে, আজকে জাতিসংঘ তাদের হাতে, আজকের IMF তাদের হাতে, আজকের বিশ্ব সংস্থা যত আছে সব তাদেরই হাতে, ফিল আউট গোটা বিশ্বব্যাপী এটা তারা করবে। তো এত বড় বিশ্বব্যাপী প্রভাব বিস্তার করার, ফাসাদ তৈরি করার, মানুষের নীতি নৈতিকতা ধ্বংস করে দেওয়ার, গোটা বিশ্বের নারী জাতিকে বেহায়াপনার দিকে ধাবিত করার, মিলিয়ন মিলিয়ন নারীকে প্রযুক্তিতে নিয়ে এসে তাদের মান, ইজ্জত, হায়া, শরম, মানবিকতা সব কিছু ধ্বংস করে দেওয়ার এত বড় কাজ বিশ্ব ইতিহাসে আগে কখনো হয়নি, বিশ্বব্যাপী এই কাজ আগে এই ধরনের কেউ করতে পারেনি, অঞ্চল ভিত্তিক হয়েছে কিন্তু এরা করেছে, এবং সেটা এই যুগে, সেটা এই 2023, এটা এখনকার ঘটনা, ইসরায়েল রাষ্ট্র তৈরি হওয়ার পর থেকে রানিং এখনকার ঘটনা এটা। তো
ওয়ালা তাআলুন্না উলুওয়ান কাবীরা, বিশাল তাদের পাওয়ার দাম্ভিকতা। তারা ফিলিস্তিনিদেরকে মেরে যাচ্ছে যুগের পর যুগ, কোনো দু সপ্তাহ নেই, কে করবে? গোটা পৃথিবী তাদের দখলে, তাদের কিছু লোক মারা যায়, গেছে গেছে বলে গোটা বিশ্ব চিৎকার করতেছে, ওইদিকে কেউ বিমান নিয়ে জঙ্গি বিমান নিয়ে আসতেছে, তারপরে কেউ সাহায্য পাঠাচ্ছে, একটা মহাদেশ, মহাদেশের পর মহাদেশ দাঁড়িয়ে যাচ্ছে, গেলরে গেলরে চিৎকার কারা করে? এদেরই লোক, এদেরই পোষ্যরা, এরা যাদেরকে ক্রাস করে রেখেছে, গোলাম বানিয়ে রেখেছে, এদেরই পয়সা খোর যারা, তারা ফিলিস্তিনিদের সব কিছু গড়িয়ে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে, পোড়া মাটি নীতি। সেটার বিরুদ্ধে কোনো কথা নাই, ইসরায়েলের দুই চারজন কোথায় মারা গেছে সেটা নিয়ে হয়েছে, ইউক্রেনে যুদ্ধ করতেছে একজন, সেটা স্বাধীনতার যুদ্ধ, আর ফিলিস্তিনের বিটে মাটি থেকে উৎখাত হয়ে যাওয়া সেই মাটির সন্তানরা স্বাধীনতার জন্য জীবন দিচ্ছে, নারীরা ইজ্জত দিচ্ছে, শিশুরা পর্যন্ত জীবন দিচ্ছে, তারা সন্ত্রাসী। আল্লাহর গজব, আল্লাহর অভিশাপ এসে গেছে, আর টাইম নাই। যেগুলো এদেরকে সন্ত্রাসী বলে, জঙ্গি বলে, আল্লাহর লানত, আল্লাহর সমস্ত ফেরেশতা লানত, সমগ্র মানব জাতির লানত এদের উপরে বর্ষিত হবে ইনশাআল্লাহ, টাইম আর নাই, আর টাইম নাই, শুরু হয়ে গেছে। দেখুন আল্লাহ কি বলেন, فَإِذَا جَاءَ وَعْدُ أُولَاهُمَا بَعَثْنَا عَلَيْكُمْ هَيْ ইহুদি জাতি জায়োনিস্ট, গোটা বিশ্বকে কুফর, শিরক, অনাচার, অজাচার, বেহায়াপনা, বেলেল্লাপনা, মাদকতা এবং বিভিন্ন সব সব ধরনের আল্লাহ দ্রোহিতার মাধ্যমে, মানবিক বিপর্যয়ের মাধ্যমে, জিনা ব্যবিচারের মাধ্যমে, সুদের মাধ্যমে, হারাম, অবৈধ, ইলিগাল সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে বিশ্বকে বিপর্যস্ত করবে যখন, তখন আমি পাঠাবো, আমি পাঠাবো, আমি পাঠাবো, আমি পাঠাবো। জানো তো আমি পাঠালে কি হবে, আমার লোক, আমি যাদেরকে পাঠাবো, আমার তীক্ষ্ণ নজরে তারা চব্বিশ ঘন্টা আমি রাখবো, কিছুই করতে পারবে না। আমি যখন পাঠাবো কেউ টের পাবে না। মুসাকে যখন পাঠিয়েছি কেউ টের পায়নি, ফেরাউনের ঘরেই পাঠিয়েছি, ফেরাউন বুঝতে পারেনি। তোদের রাষ্ট্রের উপরে আমি আমি পাঠাবো যখন, টের পাবি না। তোদের গোয়েন্দা, তোদের সব ইউনিট, তোদের এইসব যন্ত্রপাতি, তোদের স্যাটেলাইট থাকবে, দেখবে, কিন্তু কিছু বুঝবে না। বুঝের উপরে আমি জ্যামিং তৈরি করে রেখে দিয়েছি, কি বুঝবে, কি দেখবে? সারা কোরআনে বলেছেন, ওয়াতাহুমুল্লাহু মিন হাইযু লাম ইহতাসিবু, আল্লাহ তাদের উপরে হামলে পড়েছেন, এমন পদ দিয়ে এসেছেন আল্লাহ, আক্রমণ নিয়ে কল্পনাই করেনি, মিন হাইসালাম ইহতাসিবু, এদের ব্যাপারে আল্লাহ বলেছেন সূরা হাসরের দুই নম্বর আয়াত, এই ইসরাইল, বানি ইসরাইল, এদের ব্যাপারেই বলেছে। ভীতি তাদের হৃদয়ের গভীরে আল্লাহ সঞ্চার করেছেন, তাদের ঘর তাদের হাত দিয়ে তারা ধ্বংস করেছে, নিজের হাতে, ইমানদারদের হাতে নিজেদের ঘর, চলে যাচ্ছে তো চলে যাবে, এখন রেখে গেলে তো মুসলিমরা ভোগ করবে, নিজেদের ঘর ভেঙে চলে যা পারছে নিয়ে গেছে, বাকিটা চুরমার করে রেখে গেছে, সেই দশা হবে, সেই দশা হবে, হওয়া শুরু শুরু হয়েছে ইনশাআল্লাহ। এবার আর এইবারের এই হামাসের তুফান, এই তুফান কোনো আজ থেকে পাঁচ দশ বছর আগে সেটা না, সাতষট্টির সেই যুদ্ধ না, পঁয়ষট্টির যুদ্ধ না, অমুক তমুক সালের যুদ্ধ না, এটা এটা এই যদ্দূর দেখতেছি বুঝতেছি সারা জীবনের এই বিষয়ের গবেষণা থেকে যেটা বুঝতেছি, এরাই সেই বাসনা আলাইকুম ইবাদাল্লানা, আমার বান্দা, আমার জন্য পাগল করা মজনুন, আমার আদর্শে তারা উজ্জীবিত, যাদের মিশন নখরেজুল এলে নখরেজালে ইবাদ মিন ইবাদাতি লিবাদ ইলা ইবাদাত রাব্বিল ইবাদ, পৃথিবীতে আমরা বিচরণ করি মানুষের প্রভুত্বের করাল গ্রাস থেকে মানুষকে মুক্ত করে,
আল্লাহর বান্দা বানিয়ে দেয় আমাদের মিশন আমিন জাউরিলা দিয়ান ইলা আদলিল ইসলাম বিভিন্ন ধর্মের নির্যাতন থেকে বাঁচিয়ে ইসলামের ন্যায় পরায়ণতার সুবাস তাদের গায়ে বইয়ে দেব এজন্য আমাদের মিশন ওয়ামিন দয়কে দুনিয়া ইলা সাআতিল আখিরা দুনিয়ার সংকীর্ণতা থেকে বের করে অনন্ত আখিরাতের সারাতার দিকে বের করে নিয়ে যাব মানবজাতিকে এই মিশন জাতির এটাই আমার আমি আর আমার বান্দারা পারবি আমার সাথে যেখানে যাদেরকে আল্লাহ প্রেরণ করে গাইড দিচ্ছেন নজরে রেখেছেন সহায়তা দিচ্ছেন বুদ্ধি দিচ্ছেন সাহস দিচ্ছেন ঈমান দিচ্ছেন সারা বিশ্বের দিক থেকে কোথা থেকে কি সমর্থন লাগবে সেটা দিচ্ছেন ফেরেশতা দিয়ে তাদেরকে হেল্প করছেন সব সার্বিক হেল্প করছেন আল্লাহ আল্লাহ নিজে কিভাবে পারবে কিভাবে বুঝবে তারা কোথা থেকে এসেছে কিভাবে কি করতেছে কিছু টের পাবে মূল কথা এখানেই সূরা বনি ইসরাইলে এই 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 সূরাতেই দেখুন এই সূরাতে দেখুন আল্লাহ কি বলছেন وإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا যখন তুমি কোরআন পড়ো তোমার মাঝে আর আখিরাত অবিশ্বাসীদের মাঝে আমি একটা আড়াল করে দেই হিজাব করে দেই পর্দা টানিয়ে দেই যেটা ওরা দেখে না দেখা যায় না তো যারা ইসরায়েলের উপরে আজকে হামলে পড়েছে এটা তো কোরআন ওলা কোরআন পড়ে মুখে তাকবীর হৃদয়েদের কোরআন দেখবে কি করে আল্লাহ বলছেন না আমি তো জ্যামিং করে দিই পর্দা করে দিই আবুল হাবের স্ত্রী যখন নবীজিকে পাথর মারতে গিয়েছিল উনি তখন কোরআন পড়তেছিলেন সে দেখে নাই সামনে বসা নবীজির সামনে বসা দেখে নাই আল্লাহর বাহিনী যখন ছুটবে তোমার স্যাটেলাইট বিকল তোমার তোমার উইপন্স সর্বাধুনিক গোয়েন্দা উইপন্স বিকল তুমি নিজেও বিকল কিছু করতে পারবে না তওবা করো যারা এখন এদেরকে সন্ত্রাসী বলছে তওবা করো তোমাদের উপরে গজব পড়বে লানত পড়বে অভিশাপ পড়বে আল্লাহর বান্দারা আসতেছে ধেয়ে আসতেছে আল্লাহ নিজে আনতেছেন আল্লাহর দুনিয়া মালিক উনি কারখানার এমডি চেয়ারম্যান প্রতিষ্ঠাতা ওনার যিনি তার বিরুদ্ধে যারা সন্ত্রাসী কার্যক্রম করে বিদ্রোহ করে সে তো তার লাঠিয়াল বাহিনী চালাবেই তার পুলিশ বাহিনী সে চালাবে ওদের বিরুদ্ধে তো এই কারখানায় কুদরতের যিনি মালিক যিনি স্রষ্টা প্রতি সেকেন্ডে সেকেন্ডে তিনি রিজেক্ট না দিলে একটা সৃষ্টি এখানে বাঁচতে পারবে না তোমরা যারা তার বিরুদ্ধে আজকে যুদ্ধরত তোমরাও তাদেরই তারই নুন খাও তারই রিজিক খেয়ে তোমরা তার বিরুদ্ধে বেঈমান অকৃতজ্ঞরা তার বিরুদ্ধে তোমরা যুদ্ধ করতেছ তওবা করো ইস্তিগফার করো আল্লাহর বান্দাদের কাতারে চলে আসো আর উপায় নাই এবং এটা শেষকালে যে ধরা এই সুরেরই 104 নম্বর আয়াতে বলেছেন ফাইজা জাআ ওয়াদুল আখিরাতি জিন্না বিকুম লাফিফা ওয়াদুল আখিরা আখিরাত যখন কাছিয়ে যাবে পরকাল যখন কাছিয়ে যাবে এতে এই টাইমটাতে পরকাল তো এখন কাছেই সামনে জিন্না বিকুম লাফিফা হে ইসরাইলীরা তোমাদেরকে সারা বিশ্ব থেকে লাফিফ বানিয়ে যারা কোন দেশে আসছে সেই দেশবাসী না ভিন্ন দেশে এসে এই দেশে তারা সিটিজেন নিয়েছে এদেরকে বলে আরবিতে লাফিফ আগের যুগের ভাষায় লাফিফ বলা হয় আর দাখিলু ফিল কওমি মিন খারিজিল কওম কওমের বাহির থেকে কওমে যারা ঢুকে আছে ইসরায়েলি এরা কারা সারা বিশ্ব থেকে আসা এরা এখানকার অধিবাসী না ষড়যন্ত্র করে এদেরকে এখানে আনা হয়েছে গোরস্থানে আনা হয়েছে এটা এদের কবরস্থান হবে এখন দেখুন কিভাবে মিলে যাচ্ছে বাসনা শব্দ বলেছে বাসনা আমি 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 প্রেরণ করেছি আরবি গ্রামার অনুসারে যখন কোন ক্রিয়ার সম্পর্ক কর্তা হিসেবে আল্লাহর সাথে করা হয় কি বলবে না সেই কথা সেই ক্রিয়ার পাওয়া সেই কীর্তির ক্ষমতা কি সেটার শক্তি কি সেটার সূক্ষ্মতা কি সেটার সিকিউরিটি কি কি বলবেন সবকিছু কল্পনার বাইরে কেন এর পিছনে স্বয়ং
সর্বশক্তিমান আল্লাহ নিজে সেটা ব্যবস্থা করেছেন, প্রেরণ করেছেন, প্রেরক তিনি। بعثنا عليكم عبادا لنا عباد شبد القرآن شتاتيك بارشة عباد شبد أصلي مؤمن دا يبدش عباد أرى عبيد شبد قرآن پاس بارشة چه پاس باري كافر در بفر بيمان در بفرش عباد عبدون شبد در بفرشن عباد ودیکن شوي مؤمن در بفر بفر ایکن مؤمن در بفر بفر جد دور بستس ارى এদেরকে প্রেরণ করেছেন আল্লাহ ইনশাআল্লাহ। এটা গবেষণা, কোরআন তো বলছে আমার কিছু বান্দা উলি বাসিন শাদিদ কঠিন যোদ্ধা, তাদের সাহসিকতা দেখে, রণকৌশল দেখে, নির্ভীকতা দেখে, জান দেওয়ার দৃশ্য দেখে হতবাক হয়ে যাবে তোমরা, ইবাদাল্লাহ না উলি বাসিন শাদিদ। আল্লাহ যাদেরকে নিজে আল্লাহর মতো সর্বশক্তি মানে যদি কাউকে বলে, সে তো কঠিন শক্তির অধিকারী, তাহলে তার শক্তিটা কি, তার মনোবলটা কি, তার বীরত্বটা কি? আল্লাহু আকবার। উলি বাসিন শাদীদিন ফাজাসু খিলালাদ দিয়ার ফাজাসু জাসু জাসা ইয়াজুস মানে পরতে পরতে ঢুকে পড়া, গোয়েন্দাদের মতো পরতে পরতে ঢুকে পড়া। আল্লাহু আকবার। ফাজাসু খেলালাত দিয়ার, কিভাবে ড্রোন নিয়ে কি জানি কি যন্ত্র নিয়ে এসে ওদের এলাকায় ওরা পড়তেছে আর ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে। যেমন একটা ঘরে ঢুকার পরে ইহুদি মহিলা ভয় পেয়ে গেছে, ওরা বলছে লা তাকলে কি লা তাত্তারিবি, ভয় পেও না, দুশ্চিন্তা করো না, উই আর মুসলিম, নাহনু মুসলিমুন, আমাদের নীতি আছে, আমাদের চরিত্র আছে, ভয় পেও না, তোমার উপরে কোনো নির্যাতন হবে। এই যে ফাজাসু খিলালাদ দিয়ার, ঘর বাড়ির পরতে পরতে ঢুকে পড়বে তারা, আজকে যারা এই আকসা তুফান সৃষ্টি করেছে পরতে পরতে এরাই তো ঢুকে পড়েছে, এরাই তো তারা আরো ঢুকে পড়বে, আরো হবে, আরো হবে ভাই নুরু সবে মাত্র শুরু, শুরু হলো মাত্র, শুরু হলো মাত্র, আগে আগে দেখিয়ে হোতা হয় কে ইবতদায়ে ইশক হয় রোতা হয় কে, আগে আগে দেখিয়ে হোতা হয় কে, আমি তো আল্লাহর কোরআন নিয়ে কথা বলছি, এই জন্য তো এখানে সাহসের কোনো অভাব নেই। এখন আল্লাহ তো আমাকেও এখন সিকিউরিটি দিবেন, যেহেতু আমি আল্লাহর পক্ষ নিয়েছি, আল্লাহ তাদেরকে প্রেরণ করেছে তাদের পক্ষ আমি নিয়েছি, আপনারও নিবেন, বিরোধিতা করেও এদের কোনো ক্ষতি হবে না, সারা বিশ্ব এদের বিরোধিতা করলেও এদের একটা ক্যাশ ছিটতে পারবে না, সারা বিশ্ব এদেরকে সাহায্য অফ করে দিলে, ভাত কাপড় বন্ধ করে দিলেও আল্লাহ চালু রাখবেন, কোনো ক্ষতি হবে না। লায়াদুর রহমান খাজালাহুম ওয়ালা মান খালাফাহুম, যারা ওদেরকে সাহায্য বঞ্চিত করবে ওদের বঞ্চনা এদের কোনো ক্ষতি হবে না, ওয়ালা মান খালাফাহুম যারা বিরোধিতা করবে সারা বিশ্ব থেকে মারতে আসবে কিছুই ক্ষতি করতে পারবে না। বাঁচলে গাজী মরলে শহীদ, কোনো ক্ষতি নেই, শহীদ করলো আল্লাহ করবে, পাঁচিয়ে রাখলে আল্লাহ রাখবে, সেটা ওনার সব ওনার বিষয়। ওয়াকানা ওয়াদাম মাফউলা, এই যে আয়াতগুলি সবাই মুখস্থ করবেন, সূরা বনী ইসরায়েলের 4, 5, 6, 7, 8, এটা তো একটা পর্ব, ফাজাসু খিলালাদ দিয়ার পর্যন্ত এই পর্ব, আশা করি ইহুদি জাতির জায়নিস্টদের বিশ্বব্যাপী বিশ্ব অর্থনীতির দখল, রাষ্ট্রনীতির দখল, শিক্ষানীতির দখল, সমরনীতির দখল, সংস্কৃতির দখল, মানে পরিবার নীতির দখল, নারী নীতির দখল, ফুটবল নীতির দখল, দুনিয়ার যত সব কিছুতে তাদের দখলে, এটা আশা করি এই ফাসাদের ইতি হয়ে যাবে, হওয়া শুরু হয়ে গেছে ইনশাল্লাহ। আর দ্বিতীয় দ্বিতীয় যে বিশ্ব বিপর্যয় করবে সেটা এই আয়াতেই আছে, সেটা সেটাও এই এই এখন যারা ঘরে ঘরে ঢুকে যাচ্ছে ড্রোন থেকে নেমে, প্যারাশুট থেকে নেমে, কি আশ্চর্য, ফাজাসু খিলালাদ দিয়ার, এই ফাজাসু তারা ঢুকে পড়বে খিলালাদ দিয়ার, ঘর বাড়ির ভিতরে ভিতরে পরতে পরতে, দেখো টিভিতে দেখো এই আয়াতটা দেখো, আল্লাহ তো বলছেন সানুরি হিম আয়াতে না, আমার আয়াত চোখে দেখাবো তোমাদেরকে, আমি যা বলেছি কোরআনে কিয়ামতের আগে আমার আয়াতগুলি আমি তোমাদের চোখে দেখাবো, সানুরি হিম আয়াতে না ফিলাফা কে অবি আনফুসিহিম দিক দিগন্তে, এবং তোমাদের শরীরের মধ্যেও দেখাবো, মেডিকেল সায়েন্স দিয়ে দেখবো আমি কি বলেছি আর কি আছে, এখন দেখুন
টেলিভিশন স্ক্রিনে বসে ফাজাসু খিলাল দিয়ার টেলিভিশন দেখো না রে আটটা পড়ো পড়েন আমার সাথে ফাজাসু খিলাল দিয়ার ইসরায়েলিদের ঘর দুয়ার বিল্ডিং স্থাপনা তাদের টাওয়ার তাদের সেনা ক্যাম্প তাদের ভূগর্ভস্থ ক্যাম্প তাদের পারমাণবিক স্থাপনা তাদের অস্ত্র গুদাম তাদের নিজেদের বেডরুমে সর্বত্র জাসু খিলাল দিয়ার ঢুকে পড়বে এরা ঢুকা শুরু হয়ে গেছে দেখুন সামনে কি হবে ইনশাআল্লাহ এটা এরপরে দ্বিতীয় ফাসাদ যেটা করবে সেটা দাজ্জালের নেতৃত্বে সেটা এই সামনের আয়াতগুলিতে আছে যেহেতু দাজ্জাল এখনো সামনে এই জন্য ওই আয়াতগুলি সে যখন আসবে তার আগে ব্যাখ্যা করবে যদি বেঁচে থাকে ইনশাআল্লাহ তো এই প্রথম এফসাদ সেই এফসাদের সমাপ্তি হতে যাচ্ছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নবীজি বলেছেন প্রতি একশো বছরের মাথায় আমার উম্মতের মধ্যে আল্লাহ মুজাদ্দিদ পাঠাবেন ইন্নাল্লাহ ইয়াবাস লিহাযিল উম্মা আলা রাসি কুল্লি মিয়াতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনহা আবু দাউদের 4291 নম্বর হাদিস এই উম্মতের জন্য আল্লাহ প্রতি একশো বছরের মাথায় এমন সব লোকেদেরকে প্রেরণ করবেন যারা উম্মতের হারিয়ে যাওয়া জিনিসগুলোকে ইসলামের হারিয়ে যাওয়া জিনিসগুলোকে রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে একবারে একবারে কিচেনের নিয়ম নীতি পর্যন্ত যেটাই হারিয়ে গেছে একশো বছরের মধ্যে আল্লাহ ফেরত আনবেন 1924 সালে আমাদের বিশ্বব্যাপী সাম্রাজ্য ছিল তুরস্কের মাধ্যমে মোগল সাম্রাজ্যের মাধ্যমে এবং বিভিন্ন অঞ্চলে আমাদের যা ছিল 1924 সালে চূড়ান্তভাবে এটা হারিয়েছে 1924 থেকে 2021 চন্দ্রবর্ষে একশো বছর পূরণ হয়েছে আফগানিস্তান ফেরত পেয়েছে তাদের ইসলামী শাসন ব্যবস্থা এবং সৌরবর্ষ হিসাবে 2023 সালে 1924 থেকে 2023 এসে সৌরবর্ষের একশো বছর পূরণ হচ্ছে সৌরবর্ষ একটু লম্বা প্রতি একশো সৌরবর্ষে 103 চন্দ্রবর্ষ হয় মানে 3 বছর বেড়ে যায় তাহলে 97 বছরে চন্দ্র 100 বছর হচ্ছে তো হাদিসে কোরআনে যখন কথা বলা হয় সৌরবর্ষেরও হিসাব ধরা হয় গ্রহণ করা হয় চন্দ্র শতাব্দী চন্দ্রবর্ষের হিসাবে শতাব্দী হিসাব করা হয় তো আফগানিস্তান তারা ফেরত পেয়েছে চন্দ্র হিসেবে 1924 পরে 2021 100 বর্ষ পূর্তি হয়েছে চন্দ্র বর্ষ হিসেবে আর ফিলিস্তিনে আমরা ফেরত পাচ্ছি সৌরবর্ষ হিসাবে 1924 থেকে 2023 100 বছর ওই হাদিসটাও এখানে সহিরূপে আমরা বাস্তবায়িত হতে দেখতে পাচ্ছি প্রিয় ভাই বোনেরা কোনো পরোয়া করবেন না কোনো ভয় করবেন না আল্লাহর রহমতের দৃষ্টি উম্মতের উপরে এসে গেছে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এখন ফাজাসু খিলাল দিয়ার বলছে টিভি দেখবেন আর আয়াতটা পড়বেন ফাজাসু খিলাল দিয়ার আয়াতটা চোখে দেখবেন কিভাবে ঘরের পরতে পরতে ঢুকে পড়ছে আল্লাহ আকবার সেই কথাটাই আল্লাহ বলেছে এরাই এদের কথাই আল্লাহ বলেছে এদের কিছু করতে পারবো না কেউ যেহেতু বাস না আমি প্রেরণ করেছি আল্লাহ আলহামদুলিল্লাহ এই আয়াতের এটাই সবচেয়ে লেটেস্ট ব্যাখ্যা ইনশা ব্যাখ্যা তো হতে পারে কোরআনের বহু অর্থ হতে পারে কিন্তু যেটা আসলে কিয়ামতের ইনফরমেশন সংক্রান্ত যে সংবাদগুলো এগুলি কিয়ামতের আগে মানুষ বুঝবে যখন ঘটনা ঘটবে ইনফরমেশন বাস্তবায়িত হবে তখনকার মানুষ যেরকম বুঝে বুঝবে যেহেতু এটা সংবাদ এই সংবাদের অকুস্থলে যারা থাকবে অকুস্থলের মানুষেরা যে প্রকৃত অবস্থাটা বুঝবে এর আগের লোকেরা তো আইডিয়া করবে এইভাবে বুঝতে পারবে না আমরা এই আয়াতের যুগের মানুষ এই আয়াতের বাস্তবায়ন যুগের মানুষ আমরা যেভাবে বুঝবো আমাদের আগে যারা এই ঘটনা প্রত্যক্ষ করেননি এটার এটার এটা বাস্তবায়িত হওয়ার সময়কাল যারা পাননি তারা আইডিয়া করে গেছেন কিন্তু এরকমভাবে বুঝেননি যারা কিভাবে তুফানের যুবকরা ঝড়ো যুবকরা কিভাবে পরতে পরতে ঘরে তাদের ইহুদিদের ঘরে তাদের টাওয়ারে তাদের স্থাপনায় তাদের বিল্ডিংয়ে তাদের প্রাসাদে ঢুকে পড়ছে এই দৃশ্য যারা দেখেনি তারা তো আজকে সেইভাবে বুঝবে না যেভাবে আমরা বুঝতেছি দেখে দেখে বুঝতেছি প্রিয় ভাই বোনেরা অতএব আল্লাহ তাআলা গোটা মুসলিম জাহানকে তৌফিক দেন তাদের পাশে দাঁড়াবার আমার বাংলাদেশ বাংলাদেশের প্রতিটি মানুষের উচিত এই হামাস তুফানুল আকসার রূপকার এই আল্লাহর পাঠানো এই যুবকদের পাশে দাঁড়ানো
এদেরকে দোয়া করলে আপনি আল্লাহর রহমত পাবেন এদের পক্ষ নিলে আপনি আল্লাহকে পাবেন আপনি মসজিদের সাথে থাকেন আপনি বাইতুল মুকদ্দাস মসজিদের সাথে থাকেন বাইতুল মুকদ্দাসের ইমাম মুয়াজ্জিনের সাথে থাকেন বাইতুল মুকদ্দাস মসজিদের মুসল্লিদের সাথে থাকেন এরাই এই মসজিদের মুসল্লি এই মুসল্লিদের সাথে থাকেন আপনি লক্ষ লক্ষ নবী যারা এই মসজিদে আমাদের নবীজির ইমামতিতে সমস্ত নবীর 124000 নবী রাসূল এখানে মিরাজের রাতে সালাত পড়েছেন আপনি সেই 124000 নবীর সাথে থাকুন আপনি রব্বুল আলামিনের বান্দা হন তার আপনি প্রেমিক হন তাকে আপনার সাথে নেন আপনি ইনশাআল্লাহ দুনিয়া আখেরাতে আপনি সফল হবেন আল্লাহ তৌফিক দেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনত أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته